বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী মেজর বজলুল হুদাকে জাতীয় বীর ও বীর মুক্তিযোদ্ধা আখ্যায়িত করায় কবরস্থানের ফটকের নাম ফলক গুড়িয়ে দিয়েছেন স্থানীয়রা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নগর বোয়ালিয়া গ্রামে ঘটনা ঘটেছে গত বছরের শেষ দিকে বজলুল হুদাকে যে কবরস্থানে দাফন করা হয়েছে তার ফটকে তাকে জাতীয় বীর ও মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে তার স্বজনরা নাম ফলক বসান এ ঘটনার কদিনের মাথায় এলাকাবাসিতা ভেঙে দেয় এর কয়েক মাসের মাথায় রাতের আধারে আবারও একই নাম ফলক সম্পাদক বসন বজলুল হুদার স্বজনরা বিষয়টি জানা জানি সকালে স্থানীয় জনগণকে সাথে নিয়ে ওই নাম ফলক গুণিয়ে দেন জেলা ছাত্র ছাত্রলীগের নেতা কর্মীরা মুক্তিযোদ্ধারা বলছেন বঙ্গবন্ধুর খুনিকে এভাবে আখ্যায়িত করার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তাদের এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কোন কর্তা জাতীয় বীর হিসাবে তাকে আখ্যায়িত করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা হিসাবে তাকে আখ্যায়িত করা হচ্ছে এটা জাতির বিবেককে দংশন করেছে এটা মেনে নেওয়া যাবে না একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি চাই এই মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং বিচারে আনা হোক বঙ্গবন্ধুর মতো খুনি যারা তাদের কবরে জাতীয় বীর কোনোদিনই কেউ লিখতে পারবে না যারা লিখবে তাদেরকেও মৃত্যুদণ্ড কার্যকারী করার মতো একটা আইনে দেশে দরকার